আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর ইনফু চ্যানেল পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগত প্রবাসী ভাইদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটি খবর চাকরি হারাতে পারেন শতাধিক প্রবাসী আজ সৌদি গ্যাজেট থেকে এক পত্রিকা থেকে জানানো হয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা দিয়েছেন যে তারা আরও বেশ কিছু সেক্টরে সৌদিকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সকল পেশাগুলি সৌদিকরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রজেক্ট ম্যানেজার বা প্রকল্প ব্যবস্থাপনা গ্রহণ এবং বিক্রয় সেবা শপিং কার্যক্রম এবং মহিলাদের পরিষদ সেবা প্রদানকারী আউটলেটগুলি মহিলাদের আউটলেটগুলির মধ্যে রয়েছে সাজসজ্জা এবং মহিলাদের সেলাই মেশিন আউটলেটগুলি জানা গেছে প্রকল্প বাস্তবায়নের পেশার মধ্যে রয়েছে প্রকল্প বাস্তবায়ক এবং প্রকল্প বাস্তবায়নের বিশেষ মিউনিসিপাল আবাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই বা তৃতীয় ধাপে এই সেক্টরগুলিকে বাস্তবায়ন করা হবে প্রথম ধাপের লক্ষ্যমাত্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং দ্বিতীয় ধাপের লক্ষ্যমাত্রায় ব্যবস্থাপনার পেশায় মোট আটচল্লিশ শতাংশ শুদ্ধকরণ করা হবে যেখানে তিন বা ততাধিক কর্মী রয়েছেন সেইখানে এই কাজটি বা করা হবে আর তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার সৌদি রিয়াল সৌদিকরণের অধীনে সংগ্রহ করা বিকাশের মধ্যে রয়েছে বিক্রয় ব্যবস্থাপনা অভ্যন্তরীণ বিক্রয় এবং পরিষদ ব্যবস্থাপনার মধ্যে অভ্যন্তরীণ বিপণন প্রক্রিয়া বিশেষ করে অনুলিপি সরঞ্জাম বিক্রয়কারী কম্পিউটার বিক্রয় খুচরা বিক্রয়কারী ব্যবস্থাপনা সংগ্রহকারী পাইকারি বিক্রয়কারী ব্যবস্থাপনা বাণিজ্যিক বিশেষ করে বিক্রয় বিশেষজ্ঞ আর মহিলাদের মধ্যে রয়েছে স্বাস্থ্য এবং সেলাই পরিষদের মধ্যে সমস্ত আউটলেটগুলি প্রশাসনিক কর্মচারীর মধ্যে সৌদ্দিকরণের কার্যকরী যেসব আউটলেটগুলি রয়েছে তার জন বা তার বেশি মহিলা কাজ করছে সেখানে সৌদিকরণ করা হবে কর্মী নিয়োগের করার ক্ষেত্রে ক্ষেত্রে কার্যকর করা হয়েছে সৌদিকরণের বাস্তবায়নের মধ্যে বেশ কিছু পর্যায়ে পুরুষ ও মহিলাদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করতে মানব সম্পাদ ও অন্যান্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটি প্রকাশ করা হয় বিশেষ করে সৌদি নাগরিকদের জন্য আরও ব্যাপকভাবে কাজের লক্ষ্যে এই সুযোগ প্রদান করার চেষ্টা করছে তারা এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণের মাত্রা কমানোর লক্ষ্যে সৌদ্দিকরণের যাত্রা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় একের পর এক সেক্টরগুলিতে সৌদিকরণ হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই সেক্টরগুলিতে প্রবাসীরা রয়েছেন সব থেকে বেশি কাজ হারিয়ে অনেক প্রবাসী ইতিমধ্যে বাড়িতে চলে গেছেন এবং সামনে যদি এই সেক্টরগুলি সৌদিকরণ করা হয় আরও শতাধিক বা হাজারো প্রবাসী কাজ হারাবেন এর মধ্যে অনেকেই কাজ হারিয়ে দেশে ফিরে গেছেন এবং অনেকেই অবহিত হয়ে অন্যান্য সেক্টরগুলিতে কাজ শুরু করে দিয়েছেন যার প্রতিটা মুহূর্তে রয়েছে ঝুঁকি এবং অনিশ্চয়তা প্রবাসী ভাইরা বুঝতেই পারছেন খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনই শেয়ার করে আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন এই ধরনের সকল আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ